প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জয় মজুমদার, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা ঢাকা। প্রিয় শিক্ষার্থী, সবাই রাষ্ট্রীয় বিধিনিষেধ মেনে চলবে, তাহলে আশা করি সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আজ আমরা অষ্টম অধ্যায় আলোর প্রতিফলনে অবতল দর্পণে বিভিন্ন অবস্থানে লক্ষ্যবস্তুর জন্য বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি নির্ণয় করব। প্রথমেই আমাদেরকে একটি অবতল দর্পণ অঙ্কন শিখতে হবে এবং এই অবতল দর্পণে আলোকরশ্মি আপতিত হলে সেটি কিভাবে ফিরে যায় সেটি আমাদের জানা দরকার। তাহলে আমরা এসো শুরু করি। অবতল দর্পণ অঙ্কন করতে হলে প্রথমেই যে নিয়মটি ফলো করা দরকার সেটি হলো, এটি একটি অক্ষ নিব, এখানে পি একটি বিন্দু নিব, মোটামুটি কম্পাস দিয়ে তুমি একটি দূরত্ব নিয়ে প্রধান ফোকাস এফ নিবে, ঠিক অতটুকুন দূরত্ব নিয়ে বক্রতার কেন্দ্র সি নিবে। এবার বক্রতার কেন্দ্রকে কেন্দ্র করে সি পি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবে, কম্পাস দিয়ে এই বৃত্তচাপটি এঁকে নেবে। এবার যদি আমি এই পাশে দাগ দিয়ে দেই, অর্থাৎ আমরা যেটা বলি যে পারদের প্রলেপ দিয়ে দেই, তাহলেই এটি হয়ে যাবে অবতল দর্পণ। এখন এই অবতল দর্পণে আলোকরশ্মি আপতিত হলে সেটি কিভাবে ফিরে আসে সেটি আমাদের জানা খুবই জরুরি এবং সেটি দিয়েই আমরা চিত্রগুলো অঙ্কন করব। প্রথমেই যদি এই সিপি, এটি হলো প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরাল যদি একটি আলোকরশ্মি দর্পণে আপতিত হয় তাহলে সেটি প্রধান ফোকাস দিয়ে ফিরে যাবে। আবার যদি প্রধান ফোকাস দিয়ে কোনো আলোকরশ্মি আপতিত হয় তাহলে সেটি সমান্তরাল হয়ে ফিরে আসে। এটি হলো পি, এফ এবং সি। এখন যদি প্রধান ফোকাস দিয়ে কোনো আলো আপতিত হয় তাহলে সেটি সমান্তরাল হয়ে ফিরে আসবে। এবং বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো আলোকরশ্মি আপতিত হয়, যেমন যদি বক্রতার কেন্দ্র দিয়ে আলো প্রবেশ করে তাহলে সে সেই পথে ফিরে আসবে। আবার এভাবেও হতে পারে, যদি এই পথে আলো আপতিত হয় বক্রতার কেন্দ্র দিয়ে তাহলেও এই দর্পণে পড়ার পরে সে ফিরে আসবে। তাহলে এখানে আমাদের তিনটি সূত্র রূপে কাজ করবে। একটি হলো প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে আসলে প্রতিফলনের পরে প্রধান ফোকাস দিয়ে যাবে, অপরটি হলো যদি প্রধান ফোকাস দিয়ে আলো প্রবেশ করে তাহলে সমান্তরাল হয়ে বের হবে, এবং অন্য আরেকটি হলো যে আলোক কেন্দ্র দিয়ে যদি আলো দর্পণে আপতিত হয় অবতল দর্পণে তাহলে সেক্ষেত্রে সেই পথেই ফিরে আসবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা অবতল দর্পণে বিভিন্ন অবস্থানে লক্ষ্যবস্তুর জন্য বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি নির্ণয় করব। প্রথমেই অবতল দর্পণে লক্ষ্যবস্তু যদি অসীম এবং বক্রতার কেন্দ্রের মধ্যে থাকে তাহলে বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি নির্ণয় করব। সেক্ষেত্রে এই অবস্থানে এ বি একটি লক্ষ্যবস্তু, এর জন্য বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি নির্ণয় করতে হবে। এ বস্তুটির যদি আমরা অবস্থান, আকৃতি, প্রকৃতি নির্ণয় করি তাহলে প্রথমেই আমাকে এ বিন্দুর বিম্ব নির্ণয় করতে হবে। তাহলে এ বিন্দুর বিম্ব যদি নির্ণয় করতে হয়,
একটু আগে আমরা যেটা করেছি তিনটি সূত্রের মতন ব্যবহার করেছি যে প্রধান অক্ষের সমান্তরাল যদি একটি আলোকরশ্মি থাকে তাহলে সেটি প্রধান ফোকাস দিয়ে যায় এবং প্রধান ফোকাস দিয়ে যদি কোনো আলোকরশ্মি প্রবেশ করে তাহলে সেটি সমান্তরাল হয়ে বের হয় এবং আলোক বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো আলো প্রবেশ করে তাহলে সেটি সেই পথে ফিরে আসে এই তিনটি রশ্মির যে কোনো দুটি রশ্মি তুমি চুজ করতে পারো তাহলে আমরা প্রথমেই ধরে নিই যে সমান্তরালটি নিব তাহলে যদি এ বিন্দু থেকে এই প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোকরশ্মি নেই সেক্ষেত্রে আমি কিভাবে সমান্তরাল নির্ণয় করব এখানে তুমি যে কাজটি করবে কম্পাস দিয়ে এখানে কতটুকুন আছে এটুকুন নিয়ে এখানে এসে ততটুকুন একটি চিহ্ন দিবে এবার যদি আমরা এটি যোগ করে দেই তাহলে এটি হয়ে যাবে প্রধান অক্ষের সমান্তরাল আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পরে প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে যদি এটি প্রধান ফোকাস দিয়ে যায় তাহলে এইভাবে যাবে এবার আরেকটি আলোকরশ্মি নেব প্রধান ফোকাস দিয়ে যদি আপতিত হয় আমি বক্রতার কেন্দ্র দিয়েও নিতে পারি তোমার ইচ্ছা তুমি যেভাবেই নাও যদি আমরা আমি নেই যে প্রধান ফোকাস দিয়ে যদি কোনো আলো প্রবেশ করে তাহলে সেটি সমান্তরাল হয়ে বের হবে আমি কিভাবে বুঝবো সমান্তরাল বা করব কিভাবে এখানে যতটুকুন এখানে যদি আমি ততটুকুন রেখে এবার যদি আমি এটি স্কেল দিয়ে যোগ করে দেই তাহলে এই আলোকরশ্মিটি হয়ে যাবে প্রধান অক্ষের সমান্তরাল এটি প্রতিফলিত রশ্মি তাহলে এই বিন্দুটি হবে এ বিন্দুর বিম্ব এবার যদি পাদবিন্দু বি থেকে একটি আলোকরশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে প্রবেশ করে আমরা জানি যে বক্রতার কেন্দ্র দিয়ে যদি আলো প্রবেশ করে তাহলে সেটি সেই পথে ফিরে আসে তাহলে এই পথে ফিরে যাবে তাহলে পাদবিন্দুটি পাব এই প্রধান অক্ষের উপর এবার যদি আমরা এ থেকে লম্বটা নিই এ প্রাইম থেকে যদি লম্বটা নিই তাহলে এই বি প্রাইমটি হবে বি এর বিম্ব তাহলে এ প্রাইম বি প্রাইমই হবে এ বি লক্ষ্যবস্তুর জন্য বিম্ব এবার আমাদেরকে নির্ণয় করতে হবে এর অবস্থান আকৃতি প্রকৃতি তাহলে প্রথমেই যদি আমরা বলি অবস্থান অবস্থান হবে অর্থাৎ আমরা যেটা বলি যে বিম্বের অবস্থান তাহলে এই বিম্বের অবস্থানটি কোথায় বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে তাহলে আমরা লিখতে পারি বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে এবার নির্ণয় করব প্রকৃতি প্রকৃতি হবে বাস্তব না অবাস্তব প্রকৃতি হবে বাস্তব বাস্তব ও উল্টো এখন বাস্তব হবে কি কারণে আমরা জানি প্রতিফলিত রশ্মির যদি প্রকৃত মিলন হয় তাহলে তাকে আমরা বাস্তব বিম্ব বলি এখানে প্রতিফলিত রশ্মি এই এটি এবং এটি এই দুটি রশ্মি এ প্রাইম বিন্দুতে প্রকৃতপক্ষে মিলন হয়েছে সুতরাং আমরা বলতে পারি এটি বাস্তব বিম্ব আর সাধারণত বাস্তব বিম্ব উল্টা হয় এবার আসি আকৃতি আকৃতি বিম্ব লক্ষ্যবস্তুর তুলনায়
ছোট না বড়? যদি ছোট হয় তাহলে হবে খর্বিত, আর বড় হলে হবে বিবর্ধিত। এখানে যেহেতু বিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় ছোট, সুতরাং বিম্ব হবে খর্বিত। খর্বিত। এবার যদি লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে হয় তাহলে বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি, কিরূপ হবে তা নির্ণয় করতে হবে। তাহলে এসে শুরু করি। আমরা একই নিয়মে, সকল চিত্র একই নিয়মে হবে যে এই এ বিন্দুর বিম্ব আঁকব, এ বিন্দু থেকে একটি সমান্তরাল রশ্মি কল্পনা করব। একইভাবে যতটুকুন কম্পাস দিয়ে এই এ বি আছে ততটুকুন এখানে নিয়ে নিব। সমান্তরাল, তাহলে আমরা জানি এই সমান্তরাল আলোকরশ্মি প্রতিফলনের পরে প্রধান ফোকাস দিয়ে যাবে, অপর আরেকটি আলোকরশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে প্রবেশ করে তাহলে সেটি সমান্তরাল হয়ে বের হবে, তাহলে সেটি সমান্তরাল হয়ে বের হবে। এবার প্রতিফলিত রশ্মি দুটি এই বিন্দুতে মিলিত হয়েছে, সুতরাং এই বিন্দুটি হবে এ এর বিম্ব। এবার এই পাদবিন্দু বি থেকে একটি আলোকরশ্মি যদি আমরা কল্পনা করি তাহলে দর্পণে পড়ার পরে সে সেই পথে ফিরে আসবে। এবার যদি এ প্রাইম থেকে যদি আমরা এক লম্ব আঁকি তাহলে বি প্রাইম, তাহলে এ প্রাইম বি প্রাইমই হবে এ বি লক্ষ্যবস্তুর জন্য বিম্ব। এবার এই বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি, কিরূপ হবে? প্রথমে এই অবস্থান বিম্বের অবস্থান হবে বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্রে। প্রকৃতি হবে বাস্তব ও উল্টো, তাহলে প্রকৃতি হবে বাস্তব ও উল্টো, বাস্তব ও উল্টো। কেন বাস্তব উল্টো হবে? আমি আগেই ব্যাখ্যা দিয়েছি, প্রতিফলিত রশ্মির যদি প্রকৃত মিলন হয় তাহলে সেটি হবে বাস্তব বিম্ব, এ কারণেই এই বিম্বটি হবে বাস্তব বিম্ব। এবার আকৃতি, বিম্বটি লক্ষ্যবস্তুর সমান, সুতরাং আকৃতি হবে লক্ষ্যবস্তুর সমান, আকৃতি হবে লক্ষ্যবস্তুর, লক্ষ্যবস্তুর সমান। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ। এবার লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে থাকে তাহলে বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি নির্ণয় করব। একইভাবে এ থেকে সমান্তরাল একটি নেব, আমরা সমান্তরাল শিখিয়েছি কীভাবে সমান্তরাল হবে। যদি সমান্তরাল একটি নেই তাহলে সেটি প্রধান ফোকাস দিয়ে যাবে। অপর একটি আলোকরশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে প্রবেশ করে তাহলে সেটি সমান্তরাল হয়ে বের হবে। তাহলে সমান্তরাল কীভাবে করতে হবে সেটিও আমরা আগে শিখিয়েছি। এবার যদি এটি সমান্তরাল করি তাহলে এবার পাদবিন্দু থেকে একটি আলোকরশ্মি যদি দর্পণে আপতিত হয় তাহলে সে সেই পথে ফিরে আসবে। তাহলে এই বিন্দুটিই হবে এ এর বিম্ব, এ প্রাইম। এবার এখান থেকে যদি আমরা লম্ব টানি
তাহলে সেটি বি প্রাইম বিন্দুতে ছেদ করবে। এবার এ প্রাইম বি প্রাইমই হবে এ বি লক্ষ্যবস্তুর জন্য বিম্ব। এর অবস্থান আকৃতি প্রকৃতি হবে, অবস্থান হবে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে। তাহলে বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে, অসীমের মধ্যে প্রকৃতি হবে বাস্তব ও উল্টো, কারণ প্রতিফলিত রশ্মির প্রকৃত মিলন হয়েছে। বাস্তব ও উল্টো আকৃতি হবে বিবর্ধিত, কারণ লক্ষ্যবস্তুর চেয়ে বড়। তাহলে বি বিবর্ধিত। এবার লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসে থাকে তাহলে বিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি নির্ণয় করব। ঠিক অনুরূপভাবে যদি আমরা এই প্রধান অক্ষের সমান্তরাল একটি আলোকরশ্মি নেই তাহলে সেটি প্রধান ফোকাস দিয়ে যাবে অপর একটি আলোকরশ্মি। যদি আমরা বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয় তাহলে সে সেই পথে ফিরে যাবে। এবার দেখা যাচ্ছে যে এই দুটি আলোকরশ্মি অনেক দূরে গিয়ে মিলবে, সেটা মিলতে পারে দর্পণের পিছনে অথবা সামনে, অর্থাৎ দুই ধরনের বিম্বই হতে পারে। এবার যদি পাদবিন্দু থেকে একটি আলোকরশ্মি দর্পণে আপতিত হয় তাহলে সে সেই পথে ফিরে যাবে। তাহলে এবার অবস্থান হবে সে দর্পণের সামনেই মিলুক আর পিছনেই মিলুক, অবস্থান হবে অসীমে, অসীমে। প্রকৃতি দুই ধরনেরই হবে, যদি দর্পণের সামনে মেলে তাহলে বাস্তব উল্টো, বাস্তব ও উল্টো, অথবা পিছনে মিললে, অথবা পিছনে যদি মেলে তাহলে হবে অবাস্তব, অবাস্তব ও সোজা। এবার আকৃতি হবে যদি লক্ষ্যবস্তু সামনে এবং পিছনে যেখানেই মিলুক না কেন অনেক দূরে গিয়ে মিলিত হবে, সুতরাং আকৃতি হবে অত্যন্ত বিবর্ধিত, আকৃতি হবে অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। এবার লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাস এবং মেরু এর মাঝে থাকে তাহলে তার জন্য বিম্বের অবস্থান আকৃতি প্রকৃতি নির্ণয় করব। এক্ষেত্রে এ বি লক্ষ্যবস্তুর জন্য এ থেকে সমান্তরাল একটি আলোকরশ্মি কল্পনা করি তাহলে সেটি প্রধান ফোকাস দিয়ে যাবে। অন্য আরেকটি আলোকরশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে এসে দর্পণে আপতিত হয় তাহলে আমরা জানি সে সেই পথে ফিরে যাবে। এখন দেখা যাচ্ছে এই প্রতিফলিত আলোকরশ্মি দুটি এপাশে আর মিলিত হওয়া সম্ভব না, তাহলে আমরা যদি এটিকে বর্ধিত করি
তাহলে দর্পণের পিছনে এই বিন্দুতে মিলিত হয়, তাহলে এই বিন্দুটি হবে এর জন্য বিম্ব। এবার পাদবিন্দু থেকে একটি আলোকরশ্মি যদি এসে দর্পণে আপতিত হয় তাহলে সে সেই পথে ফিরে যাবে। এবার এ থেকে যদি এই প্রধান অক্ষের উপর একটি লম্ব টানি তাহলে বি প্রাইম বিন্দুতে ছেদ করবে, তাহলে এ প্রাইম বি প্রাইমই হবে এ বি লক্ষ্যবস্তুর জন্য বিম্ব। এবার অবস্থান আকৃতি প্রকৃতি, অবস্থান দর্পণের পিছনে, দর্পণের পিছনে প্রকৃতি হবে অবাস্তব ও সোজা, আকৃতি হবে বিবর্ধিত, আকৃতি হবে বিবর্ধিত, কারণ দর্পণের পিছনে যদি লক্ষ্যবস্তু থাকে গঠিত হয় তাহলে অবাস্তব বিম্ব গঠিত হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ। হোমওয়ার্ক হিসেবে এই চিত্রগুলো অঙ্কন করবে, এর পরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমার বিষয় শিক্ষকের সাহায্য নিবে। আজকের মতে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।